যারা আছে তাদের দেখি পদের সংকট, আমরা সেটা দেখতে চাই না। আপনারা যান ডাইনি ওয়ার্ডে, যান এখনই যান, দেখতে পাবেন মল দিয়ে ভেসে আছে আপনি তার আশপাশ দিয়ে দেখতে পাচ্ছেন সেই দুর্গন্ধ। আপনি নাক বন্ধ করে ছাড়া আপনি যেতে পারবেন না। আমি নিজে যে কয়েকদিন আগে জিজ্ঞেস করেছি যে গাইনি ওয়ার্ডে ঢুকেছি, সেখানে গাইনি ওয়ার্ডে যে সমস্ত ডাক্তাররা কর্মরত তাদেরকে আমি বলেছি যে এখানে আপনি গাইনি ওয়ার্ড সিজারের অনেক পেশেন্ট আছে এখানে, এখানে কিভাবে করে আপনার তো ইনফেকশন হয়ে যাবে এই ধরনের নোংরা পরিবেশে। ওনারা বললেন যে কিচ্ছু করার নাই এখানে, আমরা এটা এটা আমাদের ব্যাপার না। আমি বললাম কার ব্যাপার, আপনারা বলেন তার কাছেই যাব, এরকম পরিবেশ এখানে থাকতে পারে না। এখানে একটা সরকারি হসপিটাল, এখানে এই ব্যবস্থাপনা, এখানে এত অব্যবস্থাপনা থাকতে পারে না। আপনারা বলেন এটা আপনাদের কাজ, আপনাদের কর্তৃপক্ষের কাজ না অন্য কারোর কাজ। তো উনি তখন বললেন যে গণপূর্তের এখানে একটা ব্যাপার আছে, আমার কথা সেটা না, আপনাদের যে অব্যবস্থাপনা, এখানে যে অনিয়ম, যে দুর্নীতি, তাহলে তার সাথে এই দুর্নীতি লুটপাট সন্ত্রাস এবং এক ধরনের সিন্ডিকেট, এর বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা, আপনাদের কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নেয় এটা কার ব্যাপার সেটা আমরা দেখবো না, আপনাদের বিরুদ্ধেই আমরা আন্দোলন গড়ে তুলব প্রিয় বন্ধুরা।